কেমন আছেন দাদা? ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার দোকানের নাম আর ঠিকানাটা বলে দিন। আমার দোকানের নাম হচ্ছে মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ঢাকা চক বাজার, চুড়িহাট্টা, আসবোল্লা। আচ্ছা দাদা, আপনার এখানে তো সকল প্রকার মেশিন আইটেমগুলি পাওয়া যায়, আপনারা নিজেরা তৈরি করে থাকেন। আজকে মূলত যে যে আইটেমগুলি আপনার কাছে আছে এই এই আইটেমগুলি দেখা দেন, তাই তো? আর যে যে বিজনেসটি করবে আপনাকে কল করলে কিংবা সরাসরি যদি আসে আপনারা প্রশিক্ষণ দিয়ে দেবেন, আর যদি বিজনেস শুরু করতে হয় তিনি করে সব কিছু বলে দেবেন। আচ্ছা, তাহলে কী মেশিন দেখা, কী কী মেশিন দেখাবেন আজকে? আমি মোটামুটি মেশিন দেখাবো, চলে দেখাবো দেখাই। আমি আপনাকে দেখাবো এটা পোলামের মেশিন দিয়ে শুরু করি। এটা হচ্ছে আমার পোলামের মেশিনের সেট আপ। এই মেশিনটা হচ্ছে হাই কোয়ালিটি মেশিন, হাই কোয়ালিটি মেশিন। এই সেটা নর্মাল একটা আছে, এটা মূল্য হচ্ছে আপনার 18,000 টাকা। 18,000? জি। এই মেশিনটা গ্যারান্টি 20 বছর। মোমবাতি কাঠি আমাদের কাছে কমপ্লিট কাঠি পাওয়া যায়। যেমন চাল, ডিটারজেন্ট, চাপাতা, এভরিথিং, মানে যত প্যাকেজিং আছে আপনি সব করতে পারবেন। আচ্ছা, সব করতে পারবেন না? আচ্ছা, এগুলি কি দাদা? এগুলো হচ্ছে আপনার সেমি অটোমেটিক সেন্টার তৈরি মেশিনের সাথে, মেশিনের সাথে। আচ্ছা, আর এগুলি বড় বড় মোম দিয়ে দেখা যাচ্ছে, এগুলা আমাদের অর্ডার দিতে হয়, এই মোমগুলো অর্ডার দিলে আমরা তৈরি করে দিই। জি। আচ্ছা, তো এটা কি মেশিন দাদা? দেখা আচ্ছা, এটা কি মেশিন বলবেন? এটাকে বলে আইস রোলিং মেশিন। আচ্ছা, যেমন আইস রোলিং করুন, এই আইস রোলিং। আচ্ছা, এগুলি যদি দোকানে 5 টাকা করে বিক্রি করতে হবে। আচ্ছা, এগুলি কি জাতীয় দিয়ে তৈরি হয়? এগুলা ফুড জাতীয়, ঠিক আছে, মানে মোটামুটি ভিটামিন আছে সব কিছু আছে, যাতে কোনো সমস্যা না হয়। আমি নিজেও খাই, আমার বাচ্চা খাই, সবাই খায়। আচ্ছা, এই মেশিনের কি প্রাইস কত করে বিক্রি করছেন আপনারা? এই মেশিনটা হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা? আচ্ছা, তো আপনি এই ব্যবসা যদি করতে চাই আপনার কাছে যদি কল করে তাহলে আপনি বিস্তারিত বলে দেবেন। হ্যাঁ, সব একটু যা যা লাগে সব দিয়ে দেবো। আচ্ছা, এটা কি মেশিন? এটা হচ্ছে রোবো আইসক্রিম। এই যে রোবো আইসক্রিম, কোনগুলি? এই যে রোবো আইসক্রিম, মাইরা মার, এটা হচ্ছে রোবো আইসক্রিম। যে যা যা লাগে সম্পূর্ণ আপনাকে দেখা দেয়, প্রশিক্ষণ দিয়ে দেবে, প্রশিক্ষণ দিয়ে দেবে। আচ্ছা দাদা, তো আপনাদের তো এটা হচ্ছে ওয়ার্কশপ। আচ্ছা, তো আমরা ওয়ার্কশপে চলে যাচ্ছি। তো এটা আপনারা যারা মেশিন মেশিন কিনতে চান, তারা খালি মোমবাতি আপনি প্লাস্টিকের যত যোগ্যতা আছে, প্লাস্টিকের যত যোগ্যতা আছে, মানে আমরা এই ব্যাংকগুলো তৈরি করে থাকি, ঠিক আছে, এগুলো ডাইস যা যা লাগে সম্পূর্ণ কিন্তু আমরা নিজের হাতে তৈরি করি। আচ্ছা, টিস্যু ব্যাগের মেশিন দেখাবে। এই হচ্ছে আমার মোমবাতি চাপক, এই হচ্ছে মোমবাতি টাই, এই মোমবাতি রাইস, এগুলো সব আমার অর্ডারই। আচ্ছা, অর্ডারই। এটা কোথায় কোথায় যাবে? এই তিনটা যাবে চিটাগাং, এটা যাবে আপনার বান্দুরা, আর এটা যাবে আপনার এটা নসুন্দি। নসুন্দি? আচ্ছা, এটা কি মেশিন? এটা হলো টিস্যু ব্যাগের মেশিন। টিস্যু ব্যাগগুলো, টিস্যু ব্যাগের মেশিন, মানে ফ্যাক্টরি আপনি সন্ধান দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টরি আমাদের বড়। আচ্ছা, আমাদের কাছে
যে যত জগত আছে তুমি গপ মত বা তৈরি করতে চাই সেটা কিন্তু করতে পারো, হ্যাঁ সব তৈরি করতে পারো। খেলনা তৈরি করে এটা হলো ডাইস, যে এরকম বিভিন্ন যে খেলনাগুলি তৈরি করে এই ডাইসগুলো আমরা তৈরি করি, তৈরি করে থাকি। যদি মাল মারতে চায় যে বেপারি তৈরি করবো কোথায় মারবো জানে না, সম্পূর্ণ প্রসেস কিন্তু আমরা দিয়ে দেবো, প্রসেস দিয়ে দেবো। হ্যাঁ আমাদের কাছে কারিগর আছে সব আছে, তাহলে সব দিয়ে দেবো। আর এই হচ্ছে আপনার এটা হচ্ছে আপনি ইস্কা বানিয়েছেন যে হাড়ি পাতিল মাঝে এই মেশিনটা তৈরি করতে হবে, তৈরি করছেন তারপরে ইস্কা বানিয়েছেন। এগুলি মেশিন কত করে বিক্রি করছেন আপনার? এগুলো হচ্ছে দামা দামি হচ্ছে একবারে 28,000 টাকা, 28,000 টাকা না, মানে আপনি বল দিবে তো আর সেই মেশিন না। আচ্ছা এগুলি মানে যে জুস জাতীয় নাকি? হ্যাঁ জুস জাতীয়। আচ্ছা এদের কি মেশিন করার নাম কি? এটা বলে হ্যান্ড সিলার, ঠিক আছে, এটা পেশার মেশিন, পেশার মেশিন। আচ্ছা কিভাবে তৈরি করতে হয় বিস্তারিত সব? আর শুধু আমি না, যে ভাই পারে না তার সম্পূর্ণ কিন্তু কাজটা আমরা হাতে ধরে শিখাই দিই। কি এটা? মোম, মোম, কালারিং মোম, কালারিং মোম। হ্যাঁ এটার মধ্যে কালারিং মিক্স করা আছে, কালারিং মোম। এখন আমি মোমটা ডাললাম, এখন সুতোটা আমি কেটে দিতে পারবো, সুতোটা সাথে সাথে কেটে দিতে পারবো। সুন্দর করে কেটে দিচ্ছে দেখছেন। এই মোমের মেশিনটা তো আপনার কাছে অ্যাভেলেবেল বেশি চলে? অ্যাভেলেবেল, এটা মনে সব থেকে বেশি চলে? হ্যাঁ সবটাই বেশি চলে, কোনোটাই বাকি থাকে না ভাই। আচ্ছা দেখেন মোম অতি সহজে কিন্তু তৈরি। এই আমি মোমটা ভাবছি সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট, 5 থেকে 6 মিনিট, 6 মিনিট পরে আমার মোমগুলো কমপ্লিট হয়ে যাবে। 42টা মোম, 42টা মোম জি। আচ্ছা এটা কি? এটা হলো কালারিং মিশাইছি মোমের ভিতরে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। খুবই সুন্দর, এটাতে পাঁচটা সমান দিতে হবে, সমান করলে মোমটা বসে পড়বে, বসে পড়বে জি। আচ্ছা 5 মিনিট লাগবে? হ্যাঁ 5 মিনিট লাগবে। আচ্ছা কিন্তু 5 মিনিট লাগবে আর একসাথে কিন্তু 42টা 42টা মোম নামে 5 মিনিট পরে, 5 মিনিট পর। আচ্ছা এই মোম তৈরি করতে কত টাকা খরচ পড়ে? এক একটা মোম 2 টাকা সামথিং পড়ে, 2 টাকা সামথিং। হ্যাঁ আচ্ছা মোমের গ্রাম হিসাব যদি গ্রামটা কম হয় তাহলে আরও কম পড়বে। হ্যাঁ কাঁচামাল আমাদের পাশে গোডাউন আছে, তাদের সাথে লিঙ্ক করে দেবো বা আমরা এনে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনারা কিন্তু মোমের যে মোম তৈরি হয়ে যাবে আর 5 মিনিট কিছুক্ষণ অপেক্ষা করছি আমরা। তো আপনার এখানে দাদা তো সকল প্রকার মেশিন আইটেমগুলি পাবে তাই না? আপনাকে যখন কল দিবে তখন তো সব ধরনের সহযোগিতা করবে, সব দিবে। আচ্ছা আর প্রত্যেকটা মেশিনের কি আপনারা গ্যারান্টি দিচ্ছেন? সব গ্যারান্টি, আমার গ্যারান্টি ছাড়া কোনো মেশিন নেই, যেহেতু আমার নিজের হাতে তৈরি করা আমি সব গ্যারান্টি। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি, থামাই দিই পরে।